সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মুহিত দিদার। আজকে আমাদের স্টুডিও উপস্থিত হয়েছেন সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার গুটিলা গ্রামের ফরিদ মিয়া, যিনি সিলেট শহর, বালাগঞ্জ, বিশ্বনাথ, গোয়ালাবাজার বিভিন্ন এলাকায় বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করেন। বংশীবাদক ফরিদ মিয়া, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে। তো আপনি কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা আচ্ছা, তো আপনি কত বছর ধরে গান গাইতেছেন, বাঁশি বাজিয়েছেন? সংগ্রামের পর থেকে বাঁশি বাজিয়েছিলাম। এর আগে মানে যাত্রা, অভিনয়, গান খুব আনন্দিতই রয়েছি। ও আনন্দের সহিতে এখন বর্তমানে ও আনন্দিতই আছি, মানুষের খাদ্য ধরাই। সুপ্রিয় দর্শক, আমরা আসলে আমরা চলে যাই ওনার বাঁশি শোনার জন্য। প্রথমে আমরা অনুরোধ করব ফরিদ মিয়াকে, ওনাকে একটা বাঁশি বাজানো। আচ্ছা, আপনি ওই যে কত বছর ধরে বাঁশি বাজানো শিখছেন, কত বছর বয়স আপনার এই সময়? আপনি যে সময় বাঁশি বাজানো শিখবেন? এই সময় 12-13 বছর বয়স। 12-13 বছর বয়স। আর এর আগে আপনি যাত্রা গান? হ্যাঁ, যাত্রা গান মানে বই সম্পর্কে নিয়ে ও গান বাজনা করছি। কি এমন কি আপনি গান গাইতে পারবেন? তা গলা স্টোন হন। আচ্ছা, বাঁশি বাজানোর জন্য এখন আর আচ্ছা, আপনি আর একটা বাঁশি শোনা আমাদের দর্শকদের শুনুন আরেকটা। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শকের উদ্দেশ্যে লাস্ট একটা বাঁশির সুর, আপনার সবচেয়ে সবসময় আপনি যে বাঁশির সুরটা বাজান ওইটা একটু। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের স্টুডিও উপস্থিত হয়েছিলেন সুনামগঞ্জ তাহেরপুর উপজেলার গুটিলা গ্রামের জনাব ফরিদ মিয়া। আমরা তাকে সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আর সাথে সাথে তার একটি বাঁশির সুর শুনেই আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি।